নেইমারের ভবিষ্যৎ নিয়ে আলোচনার তীব্রতা যেন দিন দিন বেড়েই চলেছে। আল হিলালের সঙ্গে চুক্তির শেষ প্রান্তে এসে তার পরবর্তী গন্তব্য কী হবে তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা রকম কৌতূহল। শৈশবের ক্লাব সান্তোসে ফেরা নিয়েও জল্পনা রয়েছে, কিন্তু ইন্টার মায়ামিতে মেসি ও সোয়ারেজের সঙ্গে পূর্ণমিলনী সম্ভাবনাও বেশ কৌতূহল বাড়িয়েছে। মিয়ামিতে নতুন বাড়ি কেনার খবর এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে প্রায় $2,60,00,000 একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন নেইমার। এতে অনেকেই ধরে নিচ্ছেন মিয়ামিতে তার স্থায়ীভাবে আসার সম্ভাবনা উজ্জ্বল, বিশেষ করে মেসির মতো একজন বন্ধু সেখানে আছেন। তিনি ইতিমধ্যেই ইন্টার মায়ামিতে যুক্ত হয়েছেন এবং তাকে উৎসাহিত করার মতো পরিবেশও রয়েছে। ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো এই সম্ভাবনাকে পুরোপুরি নাকচ না করলেও মেজাজে রেখেছেন কিছুটা সতর্কতার সুর। সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, বর্তমানে মিয়ামিতে বাড়ি কিনলেই তার অর্থ দ্বারায় এখানে খেলতে আসা। তবে মেসি সহ বিশেষ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখানে আছেন, তাই কোনো কিছুই অসম্ভব নয়। তবে একটি বিষয় চিন্তা করতে হবে, MLS এর নিয়ম। এখানকার বেতন কাঠামো বেশ কঠোর এবং এটি অতিক্রম করা সহজ নয় যদি না MLS নিজেদের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ফুটবল মহলে মেসি নেইমার সোয়ারেজের বার্সেলোনা যুগের সেই ঐতিহাসিক MSN ত্রয়ী ছিল যেন এক স্বপ্নের নাম, যেখানে তাদের খেলার মন্ত্রমুগ্ধতা কোটি কোটি ভক্তদের হৃদয়ে গেঁথে আছে। তাহলে আবার কি ফিরে আসবে সেই সোনালী সময়? দেখার অপেক্ষায় ভক্তরা।